সরকারি কর্মকর্তা কর্মচারীদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে বলেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এবার বিস্তারিত, আজ বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে জনপ্রশাসন পদক 2019 প্রদান অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ সরকারের চলমান উন্নয়নকে টেকসই করার লক্ষ্যে সকল স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের জন্য আজ সরকারি কর্মচারী কর্মকর্তা কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রপতি বলেন, এখন প্রশাসনের প্রধান লক্ষ্য হচ্ছে জনগণের সেবা করা, আপনাদেরকে প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। রাষ্ট্রপতি সরকারি কর্মকর্তা ও জনগণের মধ্যে বিশ্বাস ও আস্থার সম্পর্ক গড়ে তোলা এবং জনগণের মনোভাব নিয়ে দায়িত্ব পালনের জন্য তাদের প্রতি আহ্বান জানান। আব্দুল হামিদ সরকারি কর্মকর্তাদের পরামর্শ দিয়ে বলেন, আপনাদেরকে তদবির ছাড়াই সরকারি কর্মকর্তাদের কাছ থেকে প্রয়োজনীয় সেবা পাওয়া যায়, সেজন্য সেবা প্রত্যাশীদের এমন আস্থা অর্জন করতে হবে।